রাস্তায় নেমে নিরাপদে ঘরে ফেরা যেন সৌভাগ্যের বিষয়। দিনকে দিন মৃত্যুর মিছিল হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর। এই যখন দশা, তখন দিন মাসের হিসেব মেনে আবারও হাজির জাতীয় নিরাপদ সড়ক দিবস। 22 অক্টোবর ষষ্ঠবারের মতো দিবসটি পালন করবে বিআরটিএ। এ উপলক্ষে শুক্রবার বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিআরটিএ চেয়ারম্যান বলেন, সড়ক নিরাপদ করতে সবার সচেতন হওয়া উচিত, কেউই আইন মানে না বলেও অনুযোগ করেন তিনি। আমরা যেন সচেতন হই, সড়ককে যেন নিরাপদ করতে পারি। প্রত্যেক স্টেক হোল্ডার যদি আমরা নিজেরাই আইন মেনে চলি, তাইলে এখানে আর এনফোর্সমেন্টেরই দরকার হয় না। এদিকে রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সড়কে জীবন গেছে এমন মানুষদের স্বজনরা হাজির হন সংবাদ সম্মেলনে। এ সময় তারা অভিযোগ করেন, সড়কে জীবন গেলে দু একদিন সবাই সান্ত্বনা দেন, কিছুদিন পর সবাই সবকিছু ভুলে যায়। আমার স্বামী আসলে আমি বালাই চলতাম, চাকরি আছিল চাকরি দেওয়া বালাই চলতাম, কিন্তু মারা গেছে অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে, আমি অনেক কিছুই করতে পারতেছি না। একটা বাবা না থাকলে, একটা ছেলে অনেক অসহায়, একটা স্বামী না থাকলে, একটা স্ত্রী অনেক অসহায়। যেহেতু সড়কে জীবন গেলে বা পঙ্গু হলে ক্ষতিপূরণ পান না ক্ষতিগ্রস্তরা, তাই নিরাপদ সড়ক দিবসের সকল অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেওয়া হয় সমিতির পক্ষ থেকে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এবার রাষ্ট্রীয়ভাবে নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠান আমরা বর্জন করছি। যারা ক্ষতিগ্রস্ত তাদের কথা শোনা হোক, তাদের পরিবারগুলো কিভাবে আছে, অন্তত বছরে একবার নিরাপদ সড়ক দিবসে আমরা তাদের কথা শুনি। এবছর দিবসটির প্রতিপাদ্য হলো, আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।